শুরুতেই সংবাদ শিরোনাম, চার অপহরণকারীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখল তালেবান, তালেবান সরকারকে স্বীকৃতি নিয়ে যা বলছে রাশিয়া, সন্ধ্যায় ভারতে আশ্রয় পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গোলাপ, এবার আমিরাতে অফিস খুলছে ইসরায়েলের পুলিশ, কোরীয় যুদ্ধের অবসানে যে শর্ত দিলেন কিম জং উনের বোন, আবারও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত, প্রতিরোধ সংগ্রামী এখন ফিলিস্তিনি জাতির ঢাল তলোয়ার বললেন হামাস প্রধান, আমিরাত বাহরাইনের মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এবার বিস্তারিত, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বন্দুক যুদ্ধে চার অপহরণকারী নিহত হওয়ার পর তাদের লাশ ক্রেনে ঝুলিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করেছে তালেবান। শনিবার চারজনের লাশ শহরের গুরুত্বপূর্ণ চারটি স্কোয়ারে ঝুলিয়ে রাখা হয়। হেরাতের যে চারটি স্কোয়ারে লাশগুলো প্রদর্শন করা হয় সেগুলো হচ্ছে মস্তফিয়াত, গোলহা, দারবে মালাক ও দারবে ইরাক। খবর ডয়চে ভেলে ও টোলো নিউজের। স্থানীয় তালিবান কর্মকর্তাদের বরাত দিয়ে আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানায়, এইসব অপহরণকারী প্রথমে তালিবানের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন এবং এরপর তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়। তালিবান কর্মকর্তাদের বরাত দিয়ে টোলো নিউজ জানায়, অপহরণকারীরা এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণ করে পরিবারটির কাছে মুক্তিপণ দাবি করেছিল। হেরাতের ডেপুটি গভর্নর মৌলভী শির আহমেদ মোহাজির বলেন, আফগানিস্তানে অপহরণের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না, সাধারণ মানুষকে এই শিক্ষা দিতেই এমনটি করা হয়েছে। তালেবানের সঙ্গে শুরু থেকে যোগাযোগ রাখলেও এখনই স্বীকৃতি দিচ্ছে না রাশিয়া। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনও আলোচনার টেবিলে নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। জাতিসংঘের 76তম অধিবেশন চলাকালে সাইড লাইনে তালেবান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনও আমাদের বিবেচনায় নেই। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে শান্তি ও সমৃদ্ধির স্বার্থে তালেবানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করার বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছেন। রাশিয়ার মন্ত্রণালয়ের বরাতে স্পুটনিক নিউজ জানিয়েছে, তালেবান সরকারের চীন, রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে ব্যাপক গুরুত্ব দিয়েছে। চীন, রাশিয়া ও পাকিস্তান ঐক্যবদ্ধভাবে তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছে। সম্প্রতি এই দেশগুলোর তিনজন বিশেষ দূত কাবুল সফর করেন। সেখানে তারা তালেবানের প্রতিনিধি ছাড়াও দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়া আবদুল্লাহ আবদুল্লার সঙ্গেও বৈঠক করেন। কাবুলে তিন পরাশক্তির বিশেষ দূতদের বৈঠকের পরপরই তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে চিঠি দিয়ে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ জানানো হয়। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে লেখেন, জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই সম্মেলনে অংশ নিতে চায় তালেবান। ভারতের ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় গোলাপ। রোববার সন্ধ্যায় ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝামাঝি কলিঙ্গপত্তনমের কাছে আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড়। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার থেকেই বৃষ্টি শুরু হবে উপকূলের জেলাগুলোতে, সেই সঙ্গে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী বৃষ্টি হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবেলা দল। উপকূলীয় এলাকাতে মাইকে প্রচার করে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে প্রশাসন। এরই মধ্যে সোমবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা। সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার সেটি উপকূল এলাকায় পৌঁছবে। তার প্রভাবে মঙ্গল ও বুধবার পশ্চিমবঙ্গের কলকাতা, মেদিনীপুর, চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে উপকূলের জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইসরায়েলের পুলিশ বিভাগ এবার আরব আমিরাতের দুবাইয়ে স্থায়ী কার্যালয় নির্মাণ করতে যাচ্ছে।
তেল আবিব বলছে, দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর অনেক ইসরায়েলি অপরাধী গা ঢাকা দিতে আমিরাত পাড়ি জমিয়েছেন। তাদের ধরতেই ইসরায়েলের পুলিশ দুবাই একটি স্থায়ী অফিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর দি টেলিগ্রাফ ও আরব নিউজের। ইসরায়েলি অপরাধীদের গ্রেফতারের জন্যই সেখানে স্থায়ী কার্যালয় বানাচ্ছে তেল আবিব। 2020 সালের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবছরের 13 জুলাই ইসরায়েলে দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। তেল আবিবে ওই দূতাবাসে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তার এক মাস আগে আমিরাতে নিজেদের দূতাবাস চালু করেছিল ইসরায়েল। তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবনে আরব আমিরাতের নতুন দূতাবাস খোলা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তৈরি করা আব্রাম চুক্তির আলোকে গত বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন, পরে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের পদাঙ্ক অনুসরণ আফ্রিকার মুসলিম দেশ মরক্কো ও সুদান। কোরীয় যুদ্ধের অবসানে আবারও উদ্যোগী হলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। তিনি আন্তঃকোরিয়ান শীর্ষ বৈঠক নিয়ে নিজেদের ইচ্ছার কথা জানিয়ে আবারও বিবৃতি দিয়েছেন। গত দুই দিনের মধ্যে কিম ইয়ো জং এর এটি দ্বিতীয় বিবৃতি। কিম ইয়ো জং জানিয়েছেন, সম্মান এবং নিরপেক্ষতার মনোভাব নিশ্চিত করা গেলেই কেবল এই বৈঠক সম্ভব হবে। পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়ার সাথে সংলাপে বসতে প্রস্তুত, এক্ষেত্রে শর্ত হল যদি তারা বৈরী নীতি পরিহার করে, এবং প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। আরও একটি আন্তঃকোরীয় শীর্ষক বৈঠক নিয়ে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। তবে সম্মান এবং নিরপেক্ষতার মনোভাব নিশ্চিত করা গেলেই কেবল এই বৈঠক সম্ভব বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, গঠনমূলক আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ার জন্য একটি আলোচনা বা শীর্ষ পর্যায়ের বৈঠক আয়োজন করা যেতে পারে। উল্লেখ্য, 1950 সালের কোরিয়ার দুই অংশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর মধ্যে দিয়ে উত্তর এবং দক্ষিণ কোরিয়া নামে দুটি দেশ পায় বিশ্ব। 1953 সালে যুদ্ধবিরতির মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের অবসান ঘটলেও কোনো শান্তি চুক্তি না হওয়ায় দেশ দুটি কার্যত এখনও যুদ্ধের মধ্যে রয়েছে। মাঝে মধ্যে সেই উত্তেজনা মাথা ঝাড়া দিয়ে ওঠে। অধিকৃত পশ্চিম তীরে 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হেলিল এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার সকালে পশ্চিম তীরের জেনিন শহরে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালালে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আহমদ জাহরান, মাহমুদ হামিদান, জাকারিয়া বাদওয়ান। নিহত কয়েকজনের লাশ নিয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত পশ্চিম জেনিনের বোরকিন নামে একটি গ্রামে ওই সংঘাতের ঘটনা ঘটে। এই সময় ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর গুলিতে 4 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ সহ গুরুতর আহত হন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, প্রতিরোধ সংগ্রাম এখন ফিলিস্তিনি জাতির ঢাল তলোয়ার। স্বাধীনতা ও মুক্তির জন্য ফিলিস্তিনিরা শক্তি সামর্থ্য ও দৃঢ়তা অর্জন করেছে। দক্ষিণ নাবলুসের বেইতা উপশহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি বিক্ষোভকারী শহীদ হওয়ার পর তিনি একথা বলেন। শহীদ ওই ফিলিস্তিনির নাম মোহাম্মদ আলী খাবিসা। এই হত্যাকাণ্ড সম্পর্কে ইসমাইল হানিয়া আরও বলেছেন, এই ঘটনায় প্রমাণিত হয়েছে ফিলিস্তিনি জনগণ কখনোই তাদের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব মেনে নেবে না, ইহুদি উপশহরগুলোকে স্বীকৃতি দেবে না। হামাস নেতা বলেন, প্রতিরোধ সংগ্রামের বিষয়ে ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ, দখলদারদেরকে বিতাড়িত করার এটি সবচেয়ে সহজ পন্থা। ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারদের কোনো ভবিষ্যৎ নেই। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত শুক্রবার ফিলিস্তিনি যুবক মোহাম্মদ আলী খাবিসার শাহাদাতের খবর নিশ্চিত করেছে। গত কয়েক মাস ধরেই বেইতা উপশহরে ইহুদি বস্তি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। সেখানকার বিক্ষোভ মিছিলে ইসরায়েলি সেনাদের হামলায় এ পর্যন্ত 8 জন শহীদ ও শত শত ব্যক্তি আহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে বৈঠক করবেন সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। রোববার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার এক বিবৃতিতে নাফতালি বেনেটের কার্যালয় থেকে জানানো হয়েছে,
তিনি রোববার বাহরাইন এবং আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর টাইমস অফ ইসরায়েলের। গত বছর বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি স্বাক্ষর হয় ইসরায়েলের। এরপর গত জুনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ দুবাই সফরে যান। তিনি খুব শীঘ্রই বাহরাইনে সফর করবেন বলেই জানা গেছে। এদিকে ইসরায়েলের পুলিশ বিভাগ এবার আরব আমিরাতের দুবাই স্থায়ী কার্যালয় নির্মাণ করতে যাচ্ছে। তেল আবিব বলছে, দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর অনেক ইসরায়েলি অপরাধী গা ঢাকা দিতে আমিরাত পাড়ি জমিয়েছেন। তাদের ধরতেই ইসরায়েলের পুলিশ দুবাইয়ে একটি স্থায়ী অফিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি অপরাধীদের গ্রেফতারের জন্যই সেখানে স্থায়ী কার্যালয় বানাচ্ছে তেল আবিব। 2020 সালের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তৈরি করা আব্রাহাম চুক্তির আলোকে গত বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন, পরে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের পদাঙ্ক অনুসরণ আফ্রিকার মুসলিম দেশ মরক্কো ও সুদান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।